मेटाबॉलिज्म, मेटाबॉलिज्म আরেক নাম কি? আইডিয়া আছে কারো? বায়ো ট্রান্সফরমেশন পড়ছেন কিন্তু, হ্যাঁ এই মুহূর্তে মনে নাই আর কি। আচ্ছা সব লিখবেন না, হ্যাঁ আমি যা লিখতে বলবো সেটা লিখবেন, আর এটা টুকটাক এগুলা লিখতে পারেন, মনে করেন বায়ো ট্রান্সফরমেশন লিখে রাখবেন, ঠিক আছে। বাট যেটা লিখতে হবে এটা আমি স্পেশালি বলবো, লেখেন এটা, লেখেন। আচ্ছা যেমন আপনি আপনাদের ডাইজেশন ক্লাস হয়েছে, উফ এটা হলে ভালো হয়, কারণ ডাইজেশন হইলে মেটাবলিজম মিলানো যায় খুব সুন্দর। এনিওয়ে ডাইজেশনের আরেকটা নাম আছে কি, যে কোনো মেডিকেল শব্দের যেগুলার দুইটা তিনটা চারটা নাম আছে আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ নইলে আপনি পড়ে যাবেন আপনার রেজাল্ট আসবে না, কারণ আপনি তো ইয়া জানেন না অথবা নামটা জানেন না। আরেকটা হচ্ছে, একটা হচ্ছে নাম জানতে হবে, আরেকটা জানি কী বলতে এলাম, আচ্ছা যাক আসতেছি। ডাইজেশনের আরেকটা নাম হচ্ছে অ্যাসিমিলেশন, কী বলছি? অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশন অফ ফুড বলে, হ্যাঁ ওটা হচ্ছে ডাইজেশন আরেক নাম। আপনি একটা জিনিস খাইলেন, চাবাইলেন, তার মানে কি আপনি একটা মাংসের দলা খাইছেন, নিছেন, তাহলে মাংসের দলাটা কি একটা কমপ্লেক্স না? ওটা মুখে নিছেন, চাবাইছেন, চাবানোর সাথে আমরা ডাইজেশনও জানি মুখে কিছু এনজাইম সিক্রেট হয়, সব খাবারের ক্ষেত্রে না, হ্যাঁ শুধুমাত্র একটা খাবারের ক্ষেত্রেই হয়। আপনি যেহেতু ডাইজেশন না আমরা যাবো না ওদিকে, খাইলেন এরপরে সেটা স্টোমাকে যাবে, স্টোমাকে মোটামুটি ডাইজেশন হয় না, তারপরে কোথায় যাই আমরা? ইন্টেস্টাইনে যাই। ডাইজেশনটা মেইনলি মেইনলি স্মল ইন্টেস্টাইনেই হয়, লার্জ ইন্টেস্টাইন ডাইজেশনের কোনো ভূমিকা রাখে না। লার্জ ইন্টেস্টাইন হচ্ছে স্টোরেজ করে স্টুলকে, যাক লার্জ ইন্টেস্টাইন আমরা যাচ্ছি না। তো খাইলেন আপনি, স্মল ইন্টেস্টাইনে আসলেন, এখানে আবার কি ফ্যাটের জন্য কিছু এনজাইম আসবে, প্রোটিনের জন্য কিছু এনজাইম আসবে, কার্বোহাইড্রেটের জন্য কিছু এনজাইম আসবে, স্পেসিফাইড করা আছে আপনারা জানেন। এরপরে সেটাকে যত নিচের দিকে নামতে থাকবে তত বেশি সেটা ছোটো ছোটো টুকরায় ভাগ হবে, কেন? ফর বেটার অ্যাবজর্পশনের জন্য। ভাঙা রক্তে ঢুকার আগ পর্যন্ত যে জায়গাটা সেটাকে বলে হচ্ছে ডাইজেশন, আমার কথা বুঝেন, রক্তে আসার আগ পর্যন্ত, তার মানে আপনার রক্তে এখনও খাবারটা ঢুকে নাই, কোথায় আছে? ইন্টেস্টাইনে আছে। ইন্টেস্টাইন মানে দেখবেন যে একটা শব্দ খুব ব্যবহার হবে, অ্যান্টেরোসাইড, অ্যান্টেরোসাইড, অ্যান্টেরোসাইড কি? ইন্টেস্টাইনের লাইনিং, তাহলে সেই জায়গায় আছে, ব্লাডে এখনও আসে নাই, আপ টু ব্লাডে আসার আগ মুহূর্ত পর্যন্ত ডাইজেশন, যখন খাবারটা রক্তে চলে আসলো অ্যাবজর্পশন হয়ে গেল, আমার কথা না বুঝলে বলেন, তো যখনই রক্তে আসলো সেটা কি হলো? অ্যাবজর্পশন হইল, ঠিক আছে। এরপরের যে অংশ সেটাই হচ্ছে মেটাবলিজম, কথাটা বোঝা গেছে? আমরা যাই খাই, আপনি আমি এত কিছু, এই যে কষ্ট করতেছে দুপুরবেলা না ঘুমায়, এই যে আমি এসে ক্লাস নিচ্ছি, হ্যাঁ কেন এত কিছু কেন করতেছেন? ভালো একটা জায়গায় যাওয়ার জন্য, ইনকাম ইনকাম ভালো করবেন, এই তো? আচ্ছা এইরকম আপনারা এই যে ভালো ইনকাম করতেছেন এটা একটা বড় জিনিস কি, আমরা ভালো ভালো খাবো, এই যাই খান আপনার শরীর কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট চিনে না, সে চিনে একটা খাবার, এই খাবারটা দিন শেষে একটা প্রোডাক্টের তৈরি হবে। একটা প্রশ্ন আসে পরীক্ষায়, মানে কিছু প্রশ্ন থাকবে ২০০ প্রশ্নের ভিতরে পাঁচ সাতটা দশটা যেগুলো একদমই ফার্স্ট ইয়ার লেভেলের প্রশ্ন, কিন্তু আপনি যদি মাথায় না থাকে আপনি ভুল করে ফেলবেন। যেমন একটা প্রশ্ন খুব কমন, এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন, এন্ড প্রোডাক্ট অফ মেটাবলিজম, এন্ড প্রোডাক্ট অফ অ্যাবজর্পশন হয় না, কারণ যেটা এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন আমি তখন আমি একটু আগে বলছি, যখন ব্লাড টান দিবে তখনই সেটা কি অ্যাবজর্পশন, তো এন্ড প্রোডাক্ট আছে, অ্যাবজর্পশনে কোনো এন্ড প্রোডাক্ট নাই, সো এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশন, এটা যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় আমাদের, আমরা এন্ড প্রোডাক্ট অফ ডাইজেশনটা যখন আসে আমরা মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট লিখে দিই, অথবা এন্ড প্রোডাক্ট অফ মেটাবলিজম যখন আসে আমরা ডাইজেশনের এন্ড প্রোডাক্ট লিখে দিই। ডাইজেশন কিন্তু শেষ হয় নাই, ডাইজেশন বড় জিনিস ছোটো ছোটো অংশে আসছে, সেটা ব্লাড নিয়ে এখন ছড়াই দিবে, তাহলে ওই খাবারটা ঘুরতেছে, ঘুরে যখন আপনার শরীরে যতটুকু রাখার রেখে বাকি যা বের করে দেওয়ার বের করে দিচ্ছে সেটাই হচ্ছে কি আপনার মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট। তাহলে আমি যদি বলি কার্বোহাইড্রেটের মেটাবলিক মেটাবলিক এন্ড প্রোডাক্ট কি? গ্লুকোজ, সুন্দর, গ্লুকোজ। তাহলে প্রোটিনের প্রোটিন মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট কি? আর ফ্যাটের এন্ড প্রোডাক্ট কি মেটাবলিজমের? হ্যাঁ ফ্যাটি অ্যাসিড। সবাই একমত? কারো কোনো কোনো যে না, আমি ওনাদের সাথে যাইতে চাই না, আমি একলা চলো রে, আছে কেউ? এই দেখেন, এইমাত্র বলছি, এইমাত্রই আপনারা অ্যান্সার ভুল দিলেন, সবাই ভুল দিলেন।
সবাই মিলে একসাথে আসো, আমরা সবাই মিলে ভুল করি, হ্যাঁ এরকম হইলো ব্যাপারটা আর কি। আচ্ছা এই গ্লুকোজটা যে বললেন একবার চিন্তা করেন, শোনেন রেসিডেন্সি নন রেসিডেন্সি পাশ করতে হলে আপনাকে অনেক বেশি ঝগড়াটা হইতে হবে মেন্টালি। কেন? আপনি যাই পড়বেন যাই আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, এটা কেন, এটা কেন না, এটা হইলো কেন, এটা না হইলে কি হইতো, এটা কি এইভাবে হইতে পারে, এটা কি ওইভাবে হইতে পারে, নাহলে আপনার মাথায় প্রশ্ন বার দিবে না, বার দিবে না। পরীক্ষার হলে আপনি যেটা পারেন সেটা নিয়ে আপনার সময় বেশি লাগবে, যেটা পারেন না এটা সময় লাগবে বেশি, যে না যেটা আপনি পারেন আবার পারেন না, মানে কি কনফিউজড, আপনি হয়তোবা মনে হচ্ছে এটা হইতে পারে, আপনি একটু পড়ছেন হয়তোবা কোনো না কোনো দিন, ওই যেটা একদম পারেন না সেটা তো কনফিউশনে কিছু না, আমি কিছু জানি না, এটা দূর, এটা হয় ট্রু নয় ফলস, আল্লাহর দিক দেখো তুমি দিয়ে দিলেন, কিন্তু আপনি একটু পড়ছেন হয়তো আপনি যতটুকু পড়ছেন ওইটুক থেকে আসে নাই, ওগুলো আপনাকে বেশি কনফিউজ করবে। সো সেক্ষেত্রে আমি এই যে বললেন গ্লুকোজ মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট বুঝছেন, তাহলে আপনি খাইছেন কার্বোহাইড্রেট গ্লুকোজ হয়েছে, এই গ্লুকোজটা কি আপনার শরীরে গ্লুকোজ হিসেবে থেকে যাবে? আপনার আপনি আপনার বিরিয়ানি বিয়ের দাওয়াতে গেলেন, আপনি দুই প্লেট বিরিয়ানি খেলেন, তো আপনার কি ওই দুই প্লেট বিরিয়ানি আপনার শরীর কি আপনাকে বলছে কোনো মেসেজ দিছে যে দুই প্লেট বিরিয়ানি লাগবে আমার শরীরের, এটা বলছে? আপনার ক্ষুধা লাগছে তাই না, তো আপনি যে খাইলেন ওই যে রাইসটা খাইলেন ওইটা কি গ্লুকোজ হয়ে আপনার শরীরে রয়ে গেল? তাহলে আপনি এনার্জি কেমনি পাইলেন? আমরা খাই কিছুর জন্য, এনার্জির জন্যই তো খাই, তা আপনি কেন 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 খাইলেন তাহলে? তাহলে গ্লুকোজই রইল শরীরে আপনার, তাহলে এনার্জি কীভাবে পেলেন? হইলো তাহলে তো ডায়াবেটিক্স রুগীদের হেভি এনার্জি, আয় গ্লুকোজ আর গ্লুকোজ আ এক গুঁড়িতে উড়াই দিব, কারণ ওর তো খালি গ্লুকোজ। হইলো একইভাবে চিন্তা করেন প্রোটিন, একইভাবে ফ্যাট। আমি তখনই বলছি যে ব্লাড নিয়ে যাওয়ার পরে সমস্ত ভেঙে চুরে আপনার শরীরে যা রাখার রেখে বাকি সব বের করে দিবে, যা না রাখার ইউরিন আর স্টুল দিয়ে, তাহলে ওর তো কিছু থাকবে না, তার মানে কোনো অ্যান্সারই হয় নাই। এবং কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট, আমি একটা কথা বলছি, আপনার শরীর কিচ্ছু চিনে না, আপনার শরীর হ্যাঁ না চিনলে তো তার এনজাইমেটিক অ্যাক্টিভিটি করতে পারবে না, কিন্তু দিন শেষে সব খাবার দলা মশলা হয়ে এক একদম গুঁড়ি হয়ে আপনার শরীরে যা রাখার রেখে বাকি সব বের করে দেবে, একটা জিনিসই হয় লাস্টে গিয়ে, তিনটা জিনিসের সব জিনিস আপনি যাই খান দিন শেষে শুধু এটিপিটা, কার্বন ডাইঅক্সাইড ওয়াটার এটিপি তো অবশ্যই, নাহলে আর আপনি খাইতেছেন কেন? এই তাইলে ডাইজেশন না মেটাবলিজম এটা খুব ভালো করে দেখতে হবে, আমি এই জন্য আগে বলছি প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, আপনার প্রশ্ন দেখতে হবে, প্রশ্ন কী চাইছে আপনার, প্রশ্ন যদি সময় প্রয়োজন প্রশ্নের 30 সেকেন্ড সময় দেন আর বাকিগুলোই ইয়া দেন, কারণ প্রশ্ন ভুল করলে আপনার সব পুরো ভুল। ডাইজেশন আর যদি ডাইজেশন বলতো অ্যান্সার কিন্তু আপনাদের এগুলো ঠিক আছে, ঠিক আছে, শুধু গ্লুকোজ হয় না, গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাকটোজ তিনটা হয়, প্রোটিনের ক্ষেত্রে অ্যামিনো অ্যাসিড আর ফ্যাটের ক্ষেত্রে ফ্রি ফ্যাট অ্যাসিড বলতে হবে, ফ্যাট অ্যাসিড বললে হবে না। আচ্ছা এই মেটাবলিজম, মেটাবলিজম কি সাম অফ অ্যানাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম, কিচ্ছু লেখা লাগবে না এই মুহূর্তে, আমি বলবো যেটা লেখা লাগবে শুনেন, সাম অফ অ্যানাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম, সাম মানে কি সমষ্টি, তার মানে এটার দুইটা দুইটা রাস্তা আছে, হয় অ্যানাবলিজম নইলে ক্যাটাবলিজম, খুব সুন্দর নামেই আছে, হ্যাঁ ক্যাটা মানে কাটবে মানে যেগুলো ভাঙবে অর্থাৎ ডিগ্রেডিং যে পাথওয়েগুলো আছে, অ্যানাবলিজম উল্টা সিনথেটিক প্রক্রিয়া যা যা আছে, আপনার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তিনোটারই অ্যানাবলিক কিছু পাথওয়ে আছে, ক্যাটাবলিক কিছু পাথওয়ে আছে, তার মানে যতগুলার শেষে লাইসিস আছে সেগুলো ভেঙে যাবে, যেগুলার শেষে জেনেসিস আছে সেগুলো তৈরি হবে, এগুলো আমরা সবাই জানি, হ্যাঁ বলার জন্য বলতেছি আমি, সেগুলো হবে তো আমরা জানি, যেমন গ্লুকোনিউজেনেসিস গ্লুকোজ হবে, গ্লাইকোলাইসিস মানে গ্লাইকোজেন ভাঙবে, তাহলে গ্লাইকোলাইসিস হয়ে গেল কি, সরি গ্লাইকোজেনোলাইসিস, তার মানে গ্লাইকোজেন ভাঙবে, তার মানে গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে, তাহলে এটা ক্যাটাবলিজম, আর যেখানে গ্লুকোজ তৈরি হচ্ছে বা গ্লাইকোজেন তৈরি হচ্ছে গ্লাইকোজেনেসিস, সেক্ষেত্রে কি অ্যানাবলিজম, এখানে আর এখানে মুখস্থ করার বা না বোঝার কিচ্ছু নাই। আপনাদের প্রথম পেজে আসেন, দেখেন এখানে ওই জিনিসটাই দেওয়া আছে অ্যানাবলিজম ক্যাটাবলিজম, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন তিন নম্বর একটা কথা আছে যেটা আমি বলি নাই, কি অ্যাম্ফিবোলিক পাথওয়ে নাকি, মনে করেন আপনি আমি যত কিছুই করি দিন শেষে আমাদের সবার কি টার্গেট, একটা পোস্ট গ্রাজুয়েশন হওয়া, ঠিক কিনা, সবাই কিন্তু যে কিচ্ছু পড়তেছে না তারও মনে মনে কিন্তু একটা কি শখ আছে, আমি একটু যদি যারা আমি আমার খুব শখ আমি বাইরে চলে যাব, কিন্তু
বাইরে যাওয়ার জন্য যা করা লাগে কিছু করি না, হ্যাঁ খালি ভাবি আইএলস করব না, প্যাপ দিব না, এমসিবিসি দিব, মানে ভাবতেই আছি খালি, হবে না কিন্তু কিছু। তো আমাদের সবার কিন্তু একটা টার্গেট আছে। তো এরকম আপনার আমার শরীরে যত খাবার আছে, যত পাথরেই যাক আর যত কিছুই হোক, সব কিছু লাস্টে গিয়ে একটা জায়গায় মিলিত হয়। কোথায়? টিসিএল সাইকেলে। কোথায়? টিসিএ সাইকেলে বা ক্রেভ সাইকেল, আসবো আমরা পরে এখানে। তাহলে এটা একটা কি? একটা ক্রস রোড, মানে চার রাস্তার মোড়। তার মানে আপনি যে রাস্তা দিয়েই ঢুকেন, কোথায় আসতে হবে? ওই মোড়ে আসতে হবে। এই যে সিস্টেমটা, এটাকে বলা হয় অ্যাম্ফিবোলিক পাথওয়ে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা শব্দ আসবে আপনাদের, ইন্টারমিডিয়ারি, পরে আসবে, আমি দেখাবো যেখানে আসবে। কি বলছি? ইন্টারমিডিয়েট না, ইন্টারমিডিয়ারি, ইন্টারমিডিয়ারি, ইন্টারমিডিয়ারি পাথওয়ে বা মেটাবলিজম। এটা কি? এটা কিচ্ছু না, মনে করেন একটা, এই যে আমি একটাকে বললাম কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট, সবগুলোরই কি আছে? অ্যানাবলিজম আছে, ক্যাটাবলিজম আছে। তাহলে আপনি যখন একটা ইয়া খাইলেন, মনে করেন মিষ্টি খাইলেন, তার মানে আপনি কি খাইছেন? গ্লুকোজ খাইছেন। এই গ্লুকোজটা এখন আপনার শরীরে তৈরি হবে কি হিসাবে? গ্লুকোনিউজেনেসিস। আচ্ছা, এই গ্লুকোজটা আবার তখন আপনার শরীরে স্টোরেজ হবে কি হিসাবে? গ্লাইকোজেনেসিস, তাই না? যখন আপনার শরীরে দরকার হবে, গ্লুকোজ দরকার হবে, আপনি আপনার জামাইয়ের সাথে রাগ করছেন, আপনার আম্মার সাথে রাগ করছেন, আপনি খাইতেছেন না, আমাদের তো একটা বড় অস্ত্র, কিছু হইলে কি খাবো না, তাহলে খাইতেছেন না, তখন আপনার শরীরে গ্লাইকোজেন স্টোর যেগুলো আছে সেগুলো কি হবে? তাহলে গ্লাইকোজেন নাকি? তারপরে ওই যে বলছি ক্রস রোড, তার মানে সে আলটিমেটলি দিন শেষে কোথায় যাবে? টিসিএল সাইকেলে। টিসিএল সাইকেলে যাওয়ার দরকার কি? এই যাই খাইতেছি আমি, সব কিছু দিন শেষে কেন টিসিএল সাইকেলে? আমি আমি যদি বলে আমি ফালতু, আমি আমারটা যাব না টিসিএল সাইকেলে, বলতে পারি না, কিন্তু বলতে পারতেছি না কেন? কারণ আপনি সব কিছু কেন খাইতেছেন? প্রথমে বলছি এনার্জির জন্যে, তাই তো? পেট ভরার জন্য আমরা বলি, আসলে কিন্তু পেট ভরার জন্য আপনি এনার্জির জন্যই খাচ্ছেন। টিসিএল সাইকেলে না ঢুকলে এনার্জি আসবে না, আর যখন আমরা শেষ করবো তখন এগুলো আরও আপনি ক্লিয়ার হবে। তাহলে টিসিএল সাইকেলে ঢুকলে তার মানে দিন শেষে আমরা কী পাইছি? এটিপি পাইছি। তাহলে দেখেন না, এখানে আমি শুধু কার্বোহাইড্রেট দেখাইছি, দেখেন কার্বোহাইড্রেট ঢুকছে, তৈরি হয়েছে, আবার ভাঙছে, আবার ঢুকছে। টিসিএল সাইকেল ঢুকছে মানে তো ভাঙবেই, ভেঙে টেঙে একদম ঘুরাঘুরা হয়েই তো শেষ হয়ে যাচ্ছে, শেষে আমি এলটিপি পাইছি। তাহলে এখানে কি অ্যানাবলিজম ক্যাটাবলিজম সব একসাথে আসে না এই কার্বোহাইড্রেটের? তো একইভাবে প্রোটিনও তাই, ফ্যাটও তাই। তার মানে যে কোনো একটা প্রোডাক্টের অ্যানাবলিক পাথওয়ে অ্যান্ড ক্যাটাবলিক পাথওয়ে টুগেদার কল্ড ইন্টারমিডিয়েরি মেটাবলিজম। বুঝা গেছে আমার কথা?